ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকেই। সেই খবর জানাতে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আজকে তো তেমন একটা যানজট নেই, মানুষজন তো স্বাচ্ছন্দ্যেই বাড়ি যাওয়ার কথা, এই যে বাসগুলো ছাড়ছে সেগুলো কি সময় মতো ছাড়ছে? গালিব, আজকে ঈদের দ্বিতীয় দিন এবং আজকেও রাজধানী ছেড়ে যাচ্ছে ঘরমুখো মানুষ। অনেকেই গতকালকে যেতে পারেনি বা আজকে গতকাল অনেক কাজ ছিল, যার ফলে আজকে আমরা এই সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই সায়দাবাদ বাস টার্মিনালে এসেছি এবং দেখেছি যে যাত্রীদের একটা চাপ রয়েছে, এখান থেকে তারা যাতায়াত করছেন। এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, নরসিংদী পাশাপাশি এই অঞ্চলগুলোর যাত্রীগুলো বেশি যাতায়াত করে থাকে এবং সকালে আমরা যখন এসেছি এখানে অসংখ্য যাত্রী দেখেছি। তবে বাসগুলো আসলে সময় মতোই ছেড়ে যাচ্ছে, বিশেষ করে যেহেতু ঢাকার নিকটবর্তী অঞ্চলের যেই জেলাগুলো রয়েছে, জেলা শহরগুলোতে এখান থেকে আসলে সবচেয়ে বেশি বাস যাতায়াত করে থাকে। তবে একটা বিষয় আসলে বলে রাখি যে এখানে যাত্রীরা আসলে বলছিলেন যে অন্যান্য সময় যে ভাড়াগুলো 250 টাকা বা 180 টাকা, সেগুলো আজকে এখান থেকে আসলে 80 থেকে 100 টাকা বাস 100 টাকা ভাড়া আসলে বেশি নিচ্ছেন, এমনটাই আসলে বলছিলেন এখানে আসলে আসা যাত্রীরা। তবে যেহেতু আজকে দ্বিতীয় দিন, অনেকটা রাস্তা ফাঁকা রয়েছে, যানজট নেই, যার ফলে অনেকটা নিরবিচ্ছিন্নভাবে বা অনেকটা স্বস্তি নিয়ে যাতায়াত করছেন এখানকার যাত্রীরা, এমনটাই আসলে বলছিলেন এখানের যারা বাস কাউন্টারে আসছেন তারা। এবং তারা আসলে আরেকটি কথা বলছিলেন যে যেহেতু গতকালকে অনেকটা চাপ ছিল, গতকালকে ঈদের দিনও অনেকটা চাপ ছিল এই সায়দাবাদ বাস টার্মিনালে, তবে সকালেও কিন্তু আমরা যাত্রীদের সংখ্যা দেখেছি অনেকেই যাচ্ছেন পরিবার পরিজনদের নিয়ে। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলছি, তারা বলছিলেন যে ঢাকায় দিনে তারা আসলে কুরবানি দিয়েছেন, যার ফলে আজকে অনেক গোছগাছ করে আজকেই তারা আসলে বাড়ি যাচ্ছেন, গিয়ে ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করবেন এবং আবার ফিরে আসবেন, এমন চিত্রটি আমরা দেখেছি। তবে বলা যায় যে এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ সকাল হওয়ার পর থেকে যেহেতু যাত্রীর চাপ বেড়েছে, আরও কিছুক্ষণ পর আরও হয়তো চাপ বাড়বে এমনটাই প্রত্যাশা করছেন এখানে যারা বাস কাউন্টারে আছেন বা যারা চালক আছেন তারা। তবে যেহেতু আজকে কোনো যানজট নেই, সেক্ষেত্রে আসলে অনেকটা সময়ে দ্রুতই তারা পৌঁছে যেতে পারছে তাদের নির্দিষ্ট গন্তব্যে। এবং প্রতিটি বাস কাউন্টারে আমরা আসলে দেখছি যে এখানে শুধু ঢাকা থেকে চট্টগ্রাম বা সিলেটগামী যাত্রীরাই নয়, পাশাপাশি এখানে পদ্মা সেতু দিয়ে বা ফরিদপুর বা এই অঞ্চলের যাত্রীগুলো এখান থেকে যাতায়াত করে থাকেন, যার ফলে এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টার যে জার্নিটা রয়েছে বা যাত্রা রয়েছে, সেই যাত্রাটা অনেকটা স্বস্তির, এমনটাই আসলে বলছিলেন। তবে ভাড়ার বিষয়টি আসলে চালকরাও বলছেন যে ঈদ মৌসুমে তাদের একটা বেতন ভাতা বা বোনাসের বিষয়টি রয়েছে, যার ফলে যাত্রীদের কাছ থেকে তারা চেয়েই নিচ্ছেন যে বাড়তি এই ভাড়ার অংশটি। তবে যাত্রীরা আসলে বলছেন যে যেহেতু ঈদের মৌসুম, কিছু ভাড়া হয়তো বেশি দেওয়া লাগছে, যার ফলে তারা আসলে ভাড়া বেশি দিলেও আসলে যেহেতু তারা আসলে বাড়ি যাচ্ছেন বা বাড়ি যাওয়ার জন্য আসলে বাস কাউন্টারে এসেছেন, যার ফলে আসলে বলা যায় যে ঈদের দ্বিতীয় দিনেও যাত্রীদের একটা চাপ রয়েছে এবং যেহেতু এই যাত্রা পথে কোনো যানজট নেই, যার ফলে নিরবিচ্ছিন্ন বা স্বস্তি নিয়ে এখানকার যাত্রীরা যাতায়াত করছেন। এ ছিল সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ খবর।